সবাই দেখে মাশাআল্লাহ বলুন মাশাআল্লাহ আমার ভাই আপুদের কেউ বলিনি সুমন ভাইয়ের মতো সবাইকে সারপ্রাইজ দিলাম কারণ আমি চিন্তা করছি যে সবাই অনেক লাইক করবে আমার এই সারপ্রাইজটা বাট আমার মনে হয় সুমন ভাইয়ের মতো তুমি এটা কি বলো ভাই দশ মাস দশ দিন ধরলাম আমি পেটে আর তুমি বললা সুমন বাচ্চা কিন্তু বুঝে যে আমি মা কুলে ভালো লাগতেছে আচ্ছা ও আমার কাছে থাকো তুমি এদিকে আসো আমরা তো ঘুরতে চলে আসছি আপুদের বাসায় আর এখানে আপনাদের সাথে একটু শেয়ার না করলেই নয় যে আকর্ষণ এখন শেয়ার করব সেটা হচ্ছে যে আনবিলিভেবল আনবিলিভেবল এটা ইনক্রেডিবল এটা আসলে এত বড় লাও আমি জানি না কেউ দেখছি কিনা বাট আমার লাইফে আমি এরকম লাও কখনো দেখিনি সিরিয়াসলি আমার লাইফে আমি কখনো এরকম দেখিনি আর আরেকটা যেটা সবচেয়ে সারপ্রাইজিং আমি এখানে এসে যে গার্ডেনিং যে এত কষ্ট করে কাজের ফাঁকেও করা যায় এটা না দেখলে বিশ্বাস করার মতো না আমি দেখি ইউটিউব চ্যানেলে বা অনেক অনেক লন্ডনে যে আপু ভাইয়ারা থাকে তারা কিন্তু দেখায় সেটা শেয়ার করে বাট এরকম প্রকাশ্যে আজকে আমি দেখছি এবং এতদিন ফাম্মিদা আপুদের বাসে ছিলাম ওখানেও কিন্তু রাসেল ভাই করে আপু করে বাট এখানে এত বেশি পুরা মাচা দিয়ে লাউ তারপরে সুমন একটু ইয়েটা দেখাও এদিকে আচ্ছা আমি একটু ঘুরে ঘুরে দেখাই এখানে আবার ওই দেখো এটাকে দেখায় সো আমাদের জন্য আপু কি আচ্ছা আমাদের জন্য আপুগুলো পারছে এগুলো এসে গাছে শিম আমাদের নতুন বেবি কেউ কিন্তু মন খারাপ করবেন না যে এত দেরিতে কেন জানাইছি কারণ আমি সারপ্রাইজ দিয়েছি হওয়ার পরেই জানাবো ভাবলাম আমাদের লকডাউন বেবি তো চলে আসছি বিউটিফুল বিউটিফুল একটা প্লেস আর আপু কিন্তু আমাদেরকে এগুলো দিয়ে দিছে আজকে এগুলো আমার ভাবি রান্না বান্না করবে কালকে খুকি আমাদের জন্য নিয়ে যাবে যেহেতু আমরা চলে যাব আর এদিকে হলো পয়সা তুমি যাও এটা হলো পয়সা সুমন দেখাও চিনাও কোনটা কি দেখি সুমন কতটুকু বলতে পারে খুব মজা এটা আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা অনেক মজা লাগে অনেক মজা তারপরে এটা কচু শাক কচুর শাক হ্যাঁ তারপরে এখানে একটা স্ট্রবেরি গাছ আছে অনেক অনেক আসলে এত ভালো লাগতেছে দেখে যে বিদেশে কাজের ফাঁকেও যে কত ভালোবাসা থাকতে পারে এই গার্ডেনিং গুলো করার জন্য মরিচ গাছ আর এদিকে হলো এগুলো হলো বেগুন গাছ হ্যাঁ বেগুন ইজ কামিং ব্রিঞ্জল এই দেখো এখানে কুমড়া দেখো খুবই এক্সাইটমেন্ট কাজ করছে এই শিমগুলো নিয়ে আমার খুবই এক্সাইটমেন্ট কাজ করছে তারপরে এই যে এগুলো এগুলো আপু আমাদের জন্য সবগুলো
পারছে আরো দিতে চাচ্ছিল কারণ এগুলো এত বেশি হয় এগুলো যত কাটবে তত কিন্তু হয় তো লাভ সম্পর্কে তুমি কিছু বললা না যে আমার তো লাউটা অসাধারণ লাগছে আর এটা মানে ভাইয়া আপুদের কাছে আমার এই প্রশ্ন আপনারা কে কে এত বড় লাভ দেখেছেন প্লিজ আমার লাইফে সিরিয়াসলি আমি এত বড় লাভ কখনো দেখিনি মাশাআল্লাহ বাট এটা আসলে অনেক বড় হয় এটা এখনো কচি এটা আরো মোটা হবে আরো বড় হবে হ্যাঁ হ্যাঁ এটা নাকি ফ্লোর এটা নাকি ফ্লোর পর্যন্ত যায় আমি দেখাই ফ্লোর কাছে এটা নাকি ফ্লোর পর্যন্ত যায় অনেক বড় হয় হ্যাঁ তো আপনাদের সাথে সুন্দর একটি ব্লগ শেয়ার করেছি কারণ আজকে মনে হলো যে একটা বিউটিফুল ব্লগ তো সবাই ভালো থাকবেন আর আশা করি সবার কাছে আমার ব্লগ ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরফি ঘুমাচ্ছে আরফি দেখলে অবাক হয়ে যেত না ও অলওয়েজ ঘুমায় যখন আমরা বাইরে যাই ঘুরতে ঘুমাই যখন আমরা সুন্দর কোনো জায়গায় আসি ঘুমাই পার্কে গেলে ঘুমাই আর রাদিয়া ইশবি রাফান ইউ নিউ সিস্টার ইয়া নিউ সিস্টার ওয়া নিউ সিস্টার এই যে ইশবি অনেক হ্যাপি রাফান তোমার নিউ সিস্টার No, you can't. She's too little, tiny. Hey, Radia, Rufi. সব গুলো বাচ্চা চলে আসছে. সব গুলো চলে আসছে আর এদিকেও কিন্তু. Hello, Radia. Do you like here? Do you want to stay here? Rafan, do you like here? Yes. You like here, Abbu? I like that. It's a big girl. তো সবাই ভালো থাকবেন আবার নতুন ব্লগ নিয়ে আসবো সবাই আমার পেজটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ